সাংবাদিকরা কোনো রাজনীতি করতে সেখানে যায়নি, তারা সেখানে নিউজ কভার করতে গেছে। নিউজ কভার করতে যাওয়া এবং বেশিরভাগ কিন্তু বিএনপি বিটের সাংবাদিক, যারা আহত হয়েছে তাদের বেশিরভাগ বিএনপি বিটের সাংবাদিক, অর্থাৎ বিএনপির জনসভা কিংবা সভা তারা সবসময় কভার করে, তাদেরকে এইভাবে পিটিয়েছে। আমি কদিন আগে একটি দলের সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলাম, চরমোনাই পীরের একটি জনসভায়। আমি যখন সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকি, দেখি যে সমানে সরকারের বিরুদ্ধে বক্তৃতা দেওয়া হচ্ছে, সত্য মিথ্যা সব জুড়িয়ে। মঞ্চে বিএনপিও ছিল, অন্যান্য জাতীয় পার্টি বিএনপি আরও অন্যান্য দল ছিল। আমি যখন মঞ্চে বসে তখনও বক্তৃতা করছে আমাদের বিরুদ্ধে। তো যারা সরকারে থাকবে তাদের সমালোচনা হবে, প্রচণ্ড সমালোচনা হবে। আমি কদিন আগে একটি দলের সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলাম। আমি যখন সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকি, দেখি যে সমানে সরকারের বিরুদ্ধে বক্তৃতা দেওয়া হচ্ছে, সত্য মিথ্যা সব জুড়িয়ে। আমার সাথে যারা ছিল তারা বললো যে স্যার এইভাবে সরকারের বিরুদ্ধে বলছে, আপনি যাবেন কিনা? বলছি তো আমাকে দাওয়াত দিয়েছে, যাবো আমি। আমি তারপর উঠলাম, উঠে বললাম, সেখানে বললাম যে ক্ষমতায় থাকলে সমালোচনা শুনতে হয়, আমি আপনাদের জ্বালাময়ী সরকারের বিরুদ্ধে বক্তৃতা শুনছিলাম। ওখানে বিএনপিও ছিল, মঞ্চে বিএনপিও ছিল, অন্যান্য জাতীয় পার্টি বিএনপি আরও অন্যান্য দল ছিল। আমি বলি চরমোনাই পীরের একটি জনসভায় এবং সোহরাওয়ার্দীতে, চরমোনাই পীরের পক্ষ থেকে খুব বিষোদ্ধার করা হচ্ছিল। আমি পীর সাহেবকে বললাম যে খুব জোরে তো বক্তৃতা, আমি যখন মঞ্চে বসে তখনও বক্তৃতা করছে আমাদের বিরুদ্ধে। তো কিন্তু আমি গিয়ে শুনেছি, আমি বললাম যে হ্যাঁ, ক্ষমতায় থাকলে সমালোচনা শোনার ধৈর্য থাকতে হয়, সমালোচনা শুনতে, যে যে দায়িত্বে থাকে তারই সমালোচনা হয়, যে দায়িত্বে নাই তার তো সমালোচনার প্রয়োজন নাই। তো এখন কিন্তু এই যে প্রতিহিংসা, রাজনীতির নামে দেশ জ্বালিয়ে দেওয়ার যে প্রতিহিংসা, যেন প্রতিহিংসা সাংবাদিকদের উপর, প্রতিহিংসা বিচার বিভাগের উপর, প্রতিহিংসা পুলিশের উপর, হাসপাতালের উপর, সাধারণ মানুষের উপর, এটি তো বরদাস্ত করা যায় না। এটার বিরুদ্ধে জনমত তৈরি হলে এগুলো করা সম্ভবপর হবে না। তা আমি সেই আহ্বানটুকু আপনাদের জানাই। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে কালকে, কিন্তু সেই বিবৃতি একটা রাজনৈতিক বিবৃতি হয়ে গেছে, সাংবাদিকদের কথা নাই ওখানে, আমি পড়ে দেখেছি। এই যে বিষয়গুলো, এগুলো আমি মনে করি আমাদের সম্মিলিত দায়িত্ব। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, রাজনীতিতে অবশ্যই প্রতিহিংসা থাকা উচিত নয়, প্রতিযোগিতা থাকবে, একদল ক্ষমতায় আসবে আরেক দল ক্ষমতা থেকে বিদায় নিবে, এটি রাজনীতির নিয়ম।